বন্ধুরা আজকে আমরা নয় ঘরের নামতা শিখবো তাও শুধুমাত্র আঙুল দিয়ে খাতা কলমের ব্যবহার করব না এটি বাচ্চাদের ভিডিও বাচ্চাদের নামটা শেখানোর জন্য তো চলো বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা নয়ের ঘরের নামতা বাচ্চাদেরকে অতি সহজে কিভাবে। আঙুল দিয়ে শেখানো যায় চলো দেখা যাক এখানে আমি হাতের ছবি লিখে রেখেছি যেখানে দশটি আঙুল আছে এক থেকে দশ অবধি তো যদি বন্ধুরা এরকম দেখা যায় যে নয় গণিত তিন সমান কত এটা যদি বার করতে হয় এর সহজ এবং সুন্দর উপায় হচ্ছে বন্ধুরা যেহেতু নয়ের সঙ্গে তিন গুণ আছে তাই তিন নম্বর আঙুলটিকে আমি ঢেকে দেব তিন নম্বর আঙুলটি যদি আমি ঢেকে দিই তাহলে বন্ধুরা থাকছে এদিকে দুটি আঙুল আর এদিকে থাকবে সাতটি আঙুল অর্থাৎ দুই সাত দুই সাত সাতাশ অর্থাৎ তিনের সঙ্গে নয়ের সঙ্গে তিন গুণ করলে হবে সাতাশ ঠিক সেরকম বন্ধুরা যদি নয় গণিত পাঁচ থাকে তাহলে যেটা পাঁচ নম্বর আঙুল এখানে যেটা পাঁচ নম্বর আঙুল সেটা আমি ঢেকে দেবো তাহলে বন্ধুরা দেখো এদিকে থাকবে চার আর এদিকে থাকবে পাঁচটি আঙুল অর্থাৎ চার আর পাঁচ অর্থাৎ পঁয়তাল্লিশ চার পাঁচ পঁয়তাল্লিশ সেরকম বন্ধুরা যদি নয় তার সঙ্গে সাত নয় গুণিত সাত হয় তাহলে যেহেতু নয়ের সঙ্গে সাত গুণ আছে তাই সাত নম্বর আঙুলটি আমি ঢেকে দিলাম তাহলে থাকছে কত এদিকে থাকছে ছটি আর এদিকে থাকছে তিনটি তাহলে ছয় তিন হবে ছয় তিন তেষট্টি সেরকমভাবে আরও যদি আমি নয়ের সঙ্গে নয় নি তাহলে কত হবে আমাদের কি করতে হবে কি নম্বর আঙুলটি ঢেকে ফেলতে হবে বন্ধুরা এদিকে থাকবে আটটি এক থেকে আট আর এদিকে একটি আঙুল তাহলে আট আর এক অর্থাৎ একাশি এবার যদি নয়ের সঙ্গে দশ হয় নয়ের সঙ্গে দশ হলে বন্ধুরা আমাদেরকে একইভাবে দশ নম্বর আঙুলটিকে ঢেকে দিতে হবে তাহলে কি হচ্ছে একদিক থাকছে একদিকে কিছুই নেই অর্থাৎ শূন্য আছে এক থেকে নয় অবধি কিছুই নেই মানে শূন্য শূন্য অর্থাৎ আর নব্বই তো বন্ধুরা দেখলে কত সুন্দরভাবে সহজভাবে শুধুমাত্র আঙুল দিয়ে এখানে আমি আঙুলটি দুটি হাত লিখে রেখেছি তোমরা এইভাবে হাত রেখে করতে পারো এইভাবে হাত রেখেও করতে পারো তিন নম্বর আঙুল থেকে যদি হয়ে যায় তো এদিকে দুটি এদিকে সাতটি সাতাশ এভাবেও করা যায় বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দাও শেয়ার করো কমেন্ট করো আর যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর পাশে বেলাইকেন তো অবশ্যই দেওয়া যাতে পরের ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি পাও ধন্যবাদ